সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19 সেপ্টেম্বর 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রকি ভাইয়ের সমন্বিত খামারে, আর এই খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। আর এখানে আসার পর দেখলাম চমক দেওয়ার মতো একাধিক পাকড়া গরু উনি সংগ্রহ করছে, তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। রকি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? বেচা কেনা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে ডেলিভারি কিছুক্ষণ আগে একটা গাড়ি গেল, আর দুইটা গাড়ি লোড হবে, চিটাগাং যাবে, তারপর সাতক্ষীরা যাবে, আর কিছুক্ষণ আগে গেল আপনার কুমিল্লাতে। আচ্ছা, তো এবারে তো বেশ কিছু চমক দেওয়ার মতো গরু কালেকশন করছেন। হ্যাঁ ইনশাআল্লাহ অনেক গরু কালেকশন এবার আছে, কারণ গরু কালেকশনের ভিতরে থাকা লাগে, চাহিদা আর বিক্রিটা সবসময় হতেই থাকে, তো সেই কারণে কালেকশনটা আমাদের নিয়মিত করতেই হবে। আজকে যত গরু দেখাবেন সবগুলোই পাকড়া গরু? সব পাকড়া, আমার কালেকশনটাই পাকড়া এবং পাকড়ার ভিতরেই আমি কালেকশন করি। তো চলেন এবার কেমন কালেকশন করছেন সেগুলো দেখাই, আর আপনি এগুলো সম্পর্কে একটু বলবেন। ঠিক আছে স্যার। রকি ভাই, ভিডিও শুরুতেই দুইটা আকর্ষণীয় গরুর একটা জোড়া করছেন, প্রথম যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা হলো রাথি গির। রাথি গির গরুর কালেকশনের ভিতরে আমার কাছে আজকের সবচেয়ে সেরা গরু এই দুইটা, আশা করি থাকবে না। গত সপ্তাহে যেগুলো দিছিলাম সেল হয়ে গেছে ইনশাল্লাহ, তো আমার গরু ইনশাল্লাহ থাকে না। আমি যে লাভ করি এবং যে ধরনের গরু কালেকশন করি ইনশাল্লাহ বিক্রি হয়ে যায়। বয়স কেমন আছে এটার? বয়স এটা 7 থেকে 8 মাস 9 মাস হবে এরকম। দুইটা গরুর আপনি একটা জোড়া করছেন, এটা প্রথম সাইড করে দেন, পরেরটা দেখাই, তারপরে জোড়ায় দাম জানাই। জি রকি ভাই, এই পাশে প্রথম জোড়ার অপর যে গরুটা আমাদের সামনে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও একটি রাথি গির। রাথি গির দুইটা খুবই এক্সেপশনাল কালার, একটা লালের কালোর ভিতরে প্রথম চিত্রা ছিল, এটা লালের ভিতরে চিত্রা। দুইটা গরুর বয়সও কি একই রকম হবে? একই রকম বয়স এবং জোড়াও খুবই সুন্দর মিলাতে পারছে। এরকম গরু অনেক কালেকশন করছি কিন্তু এরকম পাই নাই, তো এইরকম গরুর কালেকশনটা অনেকে কাস্টমারের চাহিদা বেশি। তো কোনো দর্শক চাইলে দুইটা গরু জোড়ায় নিতে পারে। দাম রাখছেন কেমন? দাম রাখছি এই দুটার 1,85,000, এবং এর জোড়ার নামও দিছি আলাল আর দোলাল। আলাল এবং দোলাল 1,85,000 টাকা। জি, দরদামের সুযোগ আছে? এখানে দরদামের সুযোগ নাই, আমি সম্মানে যেটা করে দেবো নিজে থেকে। তো এবার 6টা গরুর লট আছে, চলেন ওই লটটা দেখাই। চলেন রকি ভাই, এই পাশে 6টা গরুর আপনি একটা লট করছেন, 6টা লটের প্রথম যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আসলে বলার কি আছে, পাকড়া শাহিওয়াল এক নামে যেটা পরিচিত, আর এর মূল ভিত্তি ইন্ডিয়ান, এটার নাম রাথি শাহিওয়াল। তো কালার পাকড়ার জন্য এগুলা আপনার পাকড়া শাহিওয়ালই অনেকে বলে থাকে মূলত। বয়স কেমন আছে এগুলা? এগুলার বয়স আপনার এই তো 10 মাস করে হবে। 10 মাস করে হবে। 6টা গরুর লট করছেন, এটা প্রথম গরু। জি, এভারেজে দাম রাখছেন? এগুলার দাম আমি লটে লাস্টে বলে দেবো, এবং প্রথমে সিঙ্গেলই করে বলবো। তো প্রথমে এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটার দাম পড়বে 85,000 টাকা। 85,000 টাকা সাইড করে দেন, পরেরটা দেখাই। চলুন দেখ, এই পাশে 6টার লটের দ্বিতীয় নম্বরে আরও একটা কালারফুল গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও একটি পাকড়া শাহিওয়াল। কালার দেখেন কোনোটা চেয়ে কোনোটা কম না, মাশাআল্লাহ এত সুন্দর কালার, আমার নিজেরও পছন্দ, শখের বসেই কালেকশন করি, আর দর্শকের তো পছন্দ হবেই। বয়স কেমন আছে? বয়স এটারও বয়সই সেম, 8 থেকে 10 মাস হবে আনুমানিক। আচ্ছা, তো এখানে আপনি 6টা গরুর একটা প্যাকেজ করছেন, এটা দ্বিতীয় নাম্বার, সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল নিলে এটা 80,000 টাকা। সিঙ্গেল নিলে 80,000 টাকা। জি, এটা সাইড করে দেন, এই প্যাকেজের 3 নম্বরটা দেখাই। চলুন, এই 6টার প্যাকেজের 3 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও একটি পাকড়া শাহিওয়াল। পাকড়া শাহিওয়াল বয়স? বয়স এটারও ওই একই রকমই বয়স হবে, সেম সেম বয়স। জি, প্রত্যেকটা গরু প্রায় একই রকম সাইজের। জি জি। আচ্ছা, তো 6টার প্যাকেজের এটা হচ্ছে 3 নম্বর গরু। জি জি, কোনো দর্শক চাইলেই নিতে পারে। এই এটা সিঙ্গেল নিলে কেমন দাম রাখছেন? সিঙ্গেল নিলে 81,000 টাকা। সামনে খাবার ধরা আছে, খাবারও খাচ্ছে। জি, সুস্থ সবল গরু। তো 6টা গরু সিঙ্গেল দাম বলার পর লটে আবার শেষে একটা দাম বলে দিবেন। জি জি, এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। চলুন, এই পাশে 6টার প্যাকেজের 4 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন কালারফুল একটা গরু, লালের মাঝখানে সাদা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা পাকড়া শাহিওয়াল। পাকড়া শাহিওয়াল, শাহিওয়ালের ভিতরে এই কালেকশনগুলা, এই কালারগুলা সবাই খুব পছন্দ করে, এটা খামারের সৌন্দর্য হিসাবে। তো গরু আসলে আমি বলা বলির কিছুই নাই, দর্শকরা সবাই চেনে বোঝে, তা আমি মূলত এই গরু নিয়েই কাজ করি, এই গরুগুলো নিয়েই থাকি। তো দর্শকরা আমার সারাতে ইনশাআল্লাহ বেশ আমি রেসপন্স পাচ্ছি, মোটামুটি গরুগুলা বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার 6টার প্যাকেজের 4 নম্বর, সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেলই কোনো দর্শক যদি নেয় আমি এটার দাম রাখছি 85,000 টাকা। এটা সাইড করে দেন, 5 নম্বরটা দেখাই। চলো, এই পাশে 6টার প্যাকেজের 5 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও একটি পাকড়া শাহিওয়াল। পাকড়া শাহিওয়াল, এটা পাকড়ার ভিতরে চিত্রার ভাবটা বেশি আছে, আসলে
সবকিছু মিলে আর কি, এক একটার এক এক রকম সৌন্দর্য বর্ণনা করে শেষ করার মতো কিছুই নেই। বয়স কেমন আছে এটা? এটার বয়সও একই রকম বয়স, ছটা গরু পরপর সেম বয়স। তো কেউ চাইলে নিতে পারে। এটা পাঁচ নাম্বার গরু, দাম রাখছেন কেমন? সিঙ্গেল দাম রাখছি 78,000 টাকা। সিঙ্গেলে নিলে 78? জি। এটা সাইড করে দেন। এই প্যাকেজের সবশেষ ছয় নাম্বারটা দেখাই। এই পাশে ছয়টার প্যাকেজের সবশেষ ছয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এইটা হলো মূলত এটা একটা রাথি গিরের ভিতরে পড়ে, আর এটার ভিতরে চিত্র আছে, কালারটা সুন্দর লালটা বেশি, পেটের নিচের চিত্র আছে। জি জি জি। বয়স কেমন আছে এটার? বয়সে 10-12 মাস। 10 থেকে 12 মাস। জি জি। তো এই ছয় নাম্বার গরুটার দাম রাখছেন কেমন? ছয় নাম্বার গরুটার দাম রাখছি আমি 80,000 টাকা। 80,000 টাকা। আর এই ছয়টা গরু প্যাকেজে নিলে? ছয়টা গরু যদি কোনো দর্শক প্যাকেজে নেয় তাহলে 80,500 টাকা করে পড়বে। 80,500 টাকা পার পিস। জি জি। এই প্যাকেজটা সাইড করে দেন, পরবর্তী প্যাকেজটা দেখাই। চল রকি ভাই, এই পাশে আবার দুইটা গরু আপনি একটা জোড়া করছেন। প্রথম যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা হলো পাকড়ার জোড়া, বাচ্চা দুটা একসঙ্গে জোড়া করছি, কারণ অনেকে জোড়া গরু চায়, দেখতেও অনেক সুন্দর, বাচ্চা দুটা কিউট, প্রচুর খাদ্য চাহিদা। দুইটা গরু একসঙ্গে দিবেন, সিঙ্গেলে বিক্রি হবে না? না, সিঙ্গেলে বিক্রি হবে না। আচ্ছা, এক একটার বয়স কেমন করে আছে? বয়স 7 থেকে 8 মাস হবে। 7 থেকে 8 মাস করে আছে। দুইটা গরু আপনি একটা জোড়া করছেন, ছয়টার প্যাকেজের পরে এই একটা প্যাকেজ। জি। তো গরুগুলো এখন সম্পূর্ণ সুস্থ, খাবার দাবার খায়? একদম সুস্থ, খাবার দাবার খায়। তো এই দুইটা গরু জোড়ায় প্যাকেজ আকারে দাম রাখছেন কেমন? দাম রাখছি 135,000 টাকা। 135,000। আজকে যে দাম চাচ্ছেন তাতে কি দরদামের সুযোগ আছে নাকি নির্ধারিত? না, এখানে দরদামের এই দুটা সুযোগ নাই, এখানে যা হচ্ছে নির্ধারিত, ফিক্সড ফিক্সড। তো এটা সাইড করে দেন, পরবর্তী যে প্যাকেজগুলো আছে এগুলো দেখাই। রকি ভাই, এই পাশে আবার দুইটা বকনার আপনি একটা প্যাকেজ করছেন, এই বকনাগুলো সম্পর্কে একটু দর্শকদের বলবেন। বকনা আসলে রাতিগুলার পাওয়া যায় কম, আর পাইলেও মানুষ খুব দ্রুত নিয়ে নেয়। তো এই সপ্তাহে বকনা 4টা পাইছি, খুবই সুন্দর, খুবই সুন্দর কালেকশনগুলো, আশা করি থাকবে না বকনা, আর আমার তো এই প্রোগ্রামের আগেই সেল হয়ে যায়। তো প্রথমে আছে দুইটা বকনার একটা প্যাকেজ। জি জি। বকনাগুলোর বয়স কেমন করে আছে? এগুলোর বয়স হবে 8 থেকে 10 মাস। আর এগুলো 8 থেকে 10 মাস, এগুলো হিটে আসে কত মাস হলে? হিটে আসে এগুলো 18-20 মাস হিটে আসে। 18-20 মাস হলে, আর রাতি বকনাগুলো দিয়ে সে রাতি সার দিয়ে গির দিয়ে এগুলো জাত উন্নয়ন করতে পারবে। যে কোনো খামারি খামারের এক কোনায় বাইরে রাখলে এটা তার কেনার জন্য ঝামেলা হবে না, একটা সার দুইটা বকনা কিনে রাখলে তার জাত উন্নয়ন আজীবন হতে পারবে। আচ্ছা, এই দুইটা গরু প্যাকেজ আকারে কেমন দাম রাখছেন বকনা দুটা? এই দুইটার আমি প্যাকেজ আকারে দাম রাখছি 1,40,000 টাকা। 1,40,000 টাকা। কোনো দর্শকের পছন্দ হলে কথা বলবে। জি। তো আরও দুটা বকনা আছে, চলেন ওই দুটা দেখাই। রকি ভাই, এই পাশে আরও দুটা বড় বড় বকনা আপনি নিয়ে আসছেন। প্রথম যেটা আছে এই বকনাটা সম্পর্কে একটু বলবেন। এটা রাথি রেডি বকনা, এটা আপনার যে কোনো সময় হিটে আসবে। জি জি। এই সমস্ত বকনাগুলো খুবই কম পাওয়া যায়, ছোটোগুলো বেশি পাওয়া যায়। রাথি গরু আমি ছোটো গরু পাইটা বেশি, কিন্তু বকনা বড় গরুটা কম পাই, কারণ এটা বড় কেউ সেল করতে চায় না। তো কেউ চাইলে নিতে পারে, রেডি বকনা অল্প দিনেই হিটে আসবে। জি জি জি। তো সিঙ্গেল নিলে কেমন দাম এটার? এটা সিঙ্গেল নিলে দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000। এটার সঙ্গে আরেকটা আছে জোড়া, চলেন ওইটা দেখি, তারপর জোড়ায় দাম জানি। চলেন। রকি ভাই, আজকের প্রোগ্রামে সবশেষ যে বকনাটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটাও রেডির কাছাকাছি, ওটা থেকে 2-3 মাস ছোট হবে। 2-3 মাস ছোট হবে, রেডি হয়ে যাবে 2-3 মাসের ভিতরে। তো আশা করি এই গরুগুলো নিয়ে যে কোনো ভাই জাত উন্নয়নের জন্য খামারে এক সাইডে রেখে দিলে তার খামারের সুন্দর থাকলো, জাত উন্নয়নও হলো, আর পাকড়া গরু কেনার আর ঝামেলা হলো না। তো এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেলে নিলে পড়বে 80,000 টাকা। আর দুইটা গরু একসঙ্গে নিলে তো 1,85,000 হয়। জি। ডিসকাউন্ট কতটুকু? ডিসকাউন্ট 5,000 টাকা, 1,80,000 টাকা হলে আমি দিয়ে দেবো। 1,80,000 এই দুইটা বকনা। জি। তো রকি ভাই, এই ছিল আপনার কাছে বিক্রি করার মতো গরু, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। এবার গরুগুলো দেখে যদি কারো পছন্দ হয়, সরাসরি ঠিকানাও বলা আছে, নাম্বারও দেওয়া আছে, সরাসরি এসে দেখে অথবা লাইভ ভিডিও কলে দেখে যেভাবে খুশি যাচাই বাছাই করে এগুলো সংগ্রহ করতে পারবে। জি অবশ্যই, কারণ আমরা নিয়মিত ব্যবসা করি, নিয়মিত যোগাযোগ সবাই রাখতে পারলে অনেক ভালো, আমাদের কাছে সরাসরি আসতে পারলে অনেক ভালো। সেটাই, কেউ যদি না আসে সেক্ষেত্রে দায়িত্ব আমাদের উপর পড়ে, গরুটা পোষাই লেনদেন করলে আপনারা পোষাই। জি, আমরা বাড়িতে পোষাই দিই, গাড়ি ভাড়াটা শুধু তার দিতে হবে চুক্তি হিসাবে, সেই করে আমরা মানে গরুটা এভাবে ডেলিভারি দিচ্ছি নিয়মিত দীর্ঘদিন। তো ঠিক আছে রকি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।